বন্ধুরা আমরা এখন মোহনপুরের উদ্দেশ্যে রওনা করছি তো মোহনপুর আমরা মোহনপুর যাব না মোহনপুরের একটু আগে দশা নিতে যাব তো আমরা এখন আছি নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে তো নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে এই আমার দুইটি ছোট ভাই গিয়ে এখানে আসতেছে শান্ত এবং ইমরান পাশে আছে মোহাম্মদ সুমন তো ওরা এখন লঞ্চের উদ্দেশ্যে লঞ্চে উঠছে তুমি কোথায় যে ভাই বলুন ভাইয়া চাঁদপুর কোথায় এই হচ্ছে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল তো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলি লঞ্চ আছে আর এই হচ্ছে আমাদের শীতলক্ষার পানি শীতলক্ষের পানি যদি এখন মানুষকে বিষ হিসেবে খাওয়ানো হয় তিনি মারা যাবে তো যে শীতলক্ষায় মানুষ আগে গোসল করার জন্য উন্মুখ হয়ে থাকত সেই শীতলক্ষায় এখন মানুষ চিন্তা করে শীতলক্ষার পানি যদি একটু শরীরে ভরে তাহলে তার চর্মরোগ হয়ে যাবে এরকম ভয়ানক একটি অবস্থা হয়ে গেছে আমাদের শীতলক্ষার তো আমার পাশে আঙ্কেল আমি যখন একটু বলতেছিলাম যে সেই হচ্ছে শীতলক্ষের পানি আঙ্কেল মনের ক্ষোভে মনের ক্ষোভে আঙ্কেল বলতেছে যে এই শীতলক্ষ এখন যদি কেউ দেখে তাহলে অসুখ হয়ে যাবে তো বন্ধুরা বুঝতে পারেন মানুষের মানে কতটা ঘৃণার পাত্র হয়ে গেছে এই হচ্ছে আমার সফর সঙ্গী মোহাম্মদ মাসুম তার পাশে আছে মোহাম্মদ ফুকন সাহেব তো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চ ছেড়ে দিবে আমরা ইনশাল্লাহ মন উদ্দেশ্যে উদ্দেশ্য করব। করবো

ইমরান মাসুম সুমন সুজন ফুকন ভাই শান্ত বন্ধুরা আমাদের লঞ্চটি এখন স্টার দিয়ে ফেলেছে আমরা কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যে না অলরেডি আমাদের লঞ্চ নদী থেকে বের হয়ে গেছে আপনারা দেখতেছেন ঘাট থেকে আমাদের লঞ্চটি বের হয়ে গেছে আর আমরা আছি এই মুহূর্তে নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট আর ওই হচ্ছে বন্দরগুদরা ঘাট আর এই এলাকাটায় হচ্ছে বন্দর তো আমাদের লঞ্চটি এখন চাকপুরের উদ্দেশ্যে রওনা করবে আমরা অবশ্যই বন্ধুরা শীতের শেষ দিকে বসন্তের একেবারে শুরুতে আমরা রওনা করেছি চাকপুরের উদ্দেশ্যে এই সময় নদী অনেক নীরব থাকে নদীর ঢেউঠা থাকে না তাই মনের ভিতর লাগে না। তাই নির্ভয়ে আমরা ছুটে চলেছি মোহনপুরের একটু আগেই দশানি গ্রামের উদ্দেশ্যে বন্ধুরা অনেক শান্তির ভ্রমণ হচ্ছে গিয়ে লঞ্চ ভ্রমণ এর মধ্যেই আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকমের খাবার এই যেমন আমার সামনে এখন উপস্থিত আছে ঝালমুড়ি আপনি ইচ্ছে করলেই নদী দেখতে দেখতে ঝালমুড়ি খেতে খেতে চলে যেতে পারবেন অনেকটা পথ শুধু ঝালমুড়ি নয় এর মধ্যে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় যেমন ধরুন ঝালমুড়ি চানাচুর বিভিন্ন রকমের আচার অনেক কিছুই পেয়ে যাবেন আপনার লঞ্চ প্রমাণের খাওয়ার জন্য এই হচ্ছে আমার সফর সঙ্গী মোহাম্মদ ইমরান ও শান্ত ইমরান তার দুই নয়নে দেখে নিচ্ছে নদীর ঘাটে বিশাল বড় বড় অট্টালিকা তার পাশেই আছে একটি খুব সুন্দর মনোরম পরিবেশের একটি রাস্তা রাস্তাটি অনেক সুন্দর এই দেখছেন এখানে আছে গোসল করার জন্য খুব সুন্দর একটি সিঁড়ি গাঁটলা তারপর এই রাস্তাটি অনেক দূর পর্যন্ত রাস্তাটি আছে আপনারা এই দিক থেকে যদি রাস্তাটিকে দেখেন যে আমার ডাইন দিক থেকে যদি আপনারা রাস্তাটিকে দেখেন তাহলে রাস্তাটি হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ বিআইডব্লিউ যে লঞ্চ গার্ডটি আছে এই লঞ্চ গার্ড থেকে শুরু হয়েছে আর ওই দিকে অনেক দূর সম্ভবত তামাক পট্টি না কি নাম আমার সঠিক মনে নাই তো ওই দিক থেকে অনেক দূর আর এই দিকে হচ্ছে গিয়ে বন্দর এই এখন যে দৃশ্যটি দেখতেছেন এটি হচ্ছে বন্দরের একটি দৃশ্য বন্ধুরা আমরা এমন সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা মোহনপুরের একটু আগেই দশানির উদ্দেশ্যে রওনা করলাম আর এই হচ্ছে লঞ্চের একেবারেই পিছনের যে সাইডটা আছে পিছনের যে পাখাটা ঘুরে ওইখানকার দৃশ্য তো এখানকার দৃশ্যটি দেখে অবশ্যই আপনারা পরক করতে পারতেছেন যে নারায়ণগঞ্জের শীতলক্ষার পানি এখন কতটাই না দূষিত নদীর মাঝপথেও পথেও এইরকম কালো পানি কি যে বিশ্রী দুর্গন্ধ আপনারা যদি সরজমিনে না দেখেন তাহলে বসতেই পারবেন না কিছু দূর এগোনোর পর আমরা দেখতে পাইলাম নারায়ণগঞ্জ সৈদপুরের এই দিকে এই বৃষ্টি হচ্ছে অনেক বিশাল বড় খুব অনেক বিশাল বড় একটি ব্রিজ তৈরি হচ্ছে ওই পিছনের দিকে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলি পায়া কমপ্লিট হয়ে গেছে তো এই ব্রিজটা যখন কমপ্লিট হবে তখন এই বৃষ্টি দিয়েই চিটাগাংয়ের যাওয়ার জন্য মানে চট্টগ্রাম যাওয়ার জন্য এখান দিয়ে একটি রাস্তা বন্দরের ওই দিকে অলরেডি হয়ে গেছে আর এই দিকে হচ্ছে গিয়ে ঢাকা মুন্সিগঞ্জ যে রোডটি আছে এই রোডটি কিছুদিন পর এখানে ওভারব্রিজ ব্রিজ হবে ফ্লাইওভার হবে তখন এই রোডটি দিয়ে সরাসরি আপনারা একেবারে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করতে পারবেন আর কাশপুর ব্রিজের বা কাসপুর মেঘনার যে ব্রিজের চাপটি আছে সেই চাপটি এই বৃষ্টি কমপ্লিট হওয়ার পরেই অনেকটাই কমে যাবে এখন তো চট্টগ্রাম ওই দিকে যতগুলি জেলা আছে সবগুলিতে জেলা যাওয়ার জন্য কাসপুর ব্রিজের উপর দিয়ে যেতে হয় এই বৃষ্টি যখন কমপ্লিট হয়ে যাবে তখন এইখান দিয়ে যাওয়ার একটি সুন্দর রাস্তা হবে আমরা গজারিয়া পার হয়ে এখন শাটনল লঞ্চ স্টেশনে কিছু লোক নামিয়ে আমরা আবারও দশানির উদ্দেশ্যে রওনা করলাম তো এইভাবে আপনারা যখন নারায়ণগঞ্জ থেকে আসবেন প্রথমেই আপনাদের গজারিয়া তারপর হচ্ছে নল তারপর ছটাকি তারপর দশানি তো এভাবে আপনারা এক একটি গার্ড পার হয়ে আপনাদের দশানি আসতে হবে এখন আমি দশানি লঞ্চ গার্ড থেকে নেমে আমার বন্ধু এবং ছোট ভাই যারা আছে তাদেরকে নিয়ে এখন আমি আমার আমার শ্বশুরবাড়ির বাড়ির উদ্দেশ্যে রওনা করতেছি আমরা আসলে আমরা সকলে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে যাব তো শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার পর আমরা নাস্তা করব যাই গিয়ে দেখি আমাদের জন্য কি কি আয়োজন করা হয়েছে সকালে নাস্তার জন্য আমাদের কাছে বাফা পিঠা সিদ্ধ ডিম নুডলস তারপর হচ্ছে পাটি সাপলা পিঠা গরুর দুধ এইসব জিনিস আমাদের জন্য সকালের নাস্তার জন্য এগুলি ছিল আমরা আমাদের একটি ছোট ভাই আছে বাইরে শান্ত তো শান্ত মুখ দেওয়ার জন্য গেছে ও আসলে আমরা খাবার স্টার্ট করবো তো আমরা এখান থেকে খেয়ে দে শেষ করে এই যে এই হচ্ছে শান্ত ইমরান খোকন ভাই মাসুম তো আমরা এখান থেকে খাবার টাবার শেষ করে তারপর আমরা এলাকা পরিদর্শন করতে বাইরে যাব দেখব দশানী তার আশেপাশে গ্রামগুলি দেখব হাটব আজকে প্রচুর হাঁটা হবে বন্ধুরা প্রচুর হাঁটব এবং গ্রামটিকে খুব ভালোভাবে দেখব। দশানী কাজের পরিদর্শন করতেছেন মোহাম্মদ মাসুম সাহেব এখানে আসলে বন্ধুরা যে ওই হচ্ছে গিয়ে নদী নদী যখন বর্ষাকালে নদীর পানি বৃদ্ধি পায় তখন এই যে আমি আছি একটা বেরিবাদের ওপরে তো এই বেরিবাদের মধ্যে যখন বর্ষাকালে ঢেউ আসে তখন ঢেউ এই বেরিবাদ ভাঙার অনেক সম্ভাবনা বেশি থাকে সেই জন্য এইখানে অনেক বড় বড় বলক ফলানো হইতেছে আপনারা দেখতেছেন যে দুইজন মানুষ কত কষ্ট করে একটি বলককে আলগিত দিছে মানে এক একটা বলক অনেক ওছা অনেক ভারী তো এই বলকগুলিকে দিয়ে পুরোটা বাঁধের সাইড এই যে বাঁধের যে পুরো সাইডগুলি আছেন আগে অবশ্যই কিছু বলক করানো ছিল ওই দূরে দেখতেছেন যেই পুরোনো বলকগুলি তুলে ফেলাইতেছে পুরোনো বলকগুলি তুলে ফেলায় এখানে আবার নতুন করে বলক বসাইতেছে তো এই বলকগুলি যখন বসানো শেষ হবে তখন জায়গাটাও খুব দেখতে খুব সুন্দর একটি জায়গা হবে এবং অনেক অনেকট্যাকসুই হবে অনেকটাই একসুই হবে তো দেখি আমরা সামনে যদি আপনাদেরকে আরও ভালো কিছু সুন্দর জায়গা দেখাতে পারি তাহলে সেই ধরনের সুন্দর জায়গাগুলি দেখাবো এই যে দেখেন যে রাস্তার ওপরে বলক মানে এখানে রেখে দিয়েছে এই যে রাস্তার উপরে এক একটা এক একটা ব্লক এক একটা ব্লকের ওজন কত কিছু হুম তোমার কোনো আন্তাজ নেই আমি ষাট কেজি তুমি একশো কেজি করলেও চিন্তা করতাম যেমন মোটামুটি তুমি সামনে আসছো যদি একশো বিশ কেজি ও ষাট কেজি ডাবল আর একটা ব্লক একবার নিচে না হইলে মনে করে যে চার পাঁচটা বিষ পাঁচ মিনিট নিতে কত লাগবো পাঁচ চল্লিশ দুইশো কেজি কিন্তু দুইশো কেজি না হইলে দেড়শো কেজির মতো হইব আর কি বন্ধুরা আমরা আপনাদেরকে যে দৃশ্যটি দেখাইলাম এই দৃশ্যটি হচ্ছে গিয়ে এই দশ দশানি গ্রাম চাঁদপুর মতলব দক্ষিণ না মতলব উত্তর দশানি গ্রামে তো এইখানে দেখতেছেন পানি এখন কম অনেক পানি কম সেই না না আমরা হাঁটতে হাঁটতে এখন চলে যাব মোহনপুরের একটু পর নয়ানগর বটতলা নয়ানগর বটতলা আসলে অনেক সুন্দর একটি জায়গা যেখানে বিভিন্ন জায়গা থেকে পিকনিকে আসলে যারা নারায়ণগঞ্জ থেকে পিকনিক লঞ্চ ভ্রমণ করেন তারা সকলেই এই নয়নগর বর্তলায় লঞ্চ থামান তো আমরা এখন ওইখানেই যাচ্ছি হেঁটে হেঁটে আর আমাদের আশেপাশের যে প্রকৃতির যেই দৃশ্যগুলি আছে এগুলি দেখতেছি অনেকদিন পর আসলে এরকম প্রকৃতি দেখতেছি আমরা এখন যে জায়গাটি দেখছি এটি হচ্ছে একটি হসপিটাল অনেক সুন্দর মনোরম পরিবেশের একটি হসপিটাল সামনে খুব সুন্দর একটি মসজিদের ডিজাইন করা হয়েছে আপনারা দেখতেছেন হসপিটালটি একেবারে এই রাস্তার পাশে এটা আসলে রাস্তা কি এটা হচ্ছে বেরিবাদ বেরিবাদ অনেকে চিনেন যে ডান পাশে যে নদী বর্ষাকালে যখন নদীর পানি অনেক বৃদ্ধি পায় তখন এই বেরিবাদ এই এলাকার মানুষকে রক্ষা করে আমরা হাঁটতে হাঁটতে এখন নয়নগর বটতলা চলে আসছি নয়নগর বটতলা আমরা অনেকক্ষণ ঘুরাফেরা করলাম অনেকক্ষণ ঘুরাফেরা করার পর আমরা এখন চলে যাব আরো সামনের দিকে সামনেই একটি আছে নাম হচ্ছে খাজা গরিবে নওয়াজ হসপিটাল আমরা এখন খাজা গরিবে নওয়াজ মেডিকেল সেন্টারে এসে পৌঁছেছি দেখতেছেন আপনারা মোহনপুর এলাকায় এই হসপিটালটি হসপিটালটির ভিতরের দৃশ্য অনেক সুন্দর খুব সুন্দর সুন্দর ফুলের বাগান করা হয়েছে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এখানে লাগানো আছে আমরা আমরা এই এই হসপিটালে এসেছিলাম আবার আবার অনেক দিন পর এখনো আসলাম। এখানে দেখতেছেন মাসুম এবং খোকন বাই কিছু ছবির পোস্ট নিচ্ছেন খাজা গরিবী নেওয়াজ মেডিকেল সেন্টার আমাদের মোটামুটি দেখা শেষ হয়েছে আমরা এখন হাঁটতে হাঁটতে আবারও চলে যাব দশানীর দিকে তো এখান থেকে দশানী খুবই কাছে মোহনপুর আর দশানী একেবারে কাছাকাছি গ্রাম তো বন্ধুরা আমরা এখন উদ্দেশ্যে রওনা করতেছি খাজা গরিব নওয়াজ হসপিটাল থেকে এখনকার মতো আমরা এখান থেকেই বিদায় নিলাম আমরা সারাদিন আজকে দশানী মোহনপুর মতলব উত্তরের অনেকগুলি গ্রাম হাঁটলাম অনেকগুলি গ্রাম হাঁটার পর এখন আমরা যেখানে বেড়াতে আসছি ওইখানে যাব ওইখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষে তারপর আবার নারায়ণগঞ্জের উদ্দেশ্য রওনা করব তো আমরা এই দর্শনী মনপুর এই পোল বিভিন্ন জায়গার অনেকগুলি দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা দুপুরবেলা খাবার সেরে খাওয়া দাওয়া করে তারপর আবারও নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা করেছি আমরা লঞ্চের অপেক্ষায় আসি দশানি লঞ্চ গার্ড এই হচ্ছে দশানি লঞ্চ গার্ড আর আমার পাশে যারা আছে তারা বিভিন্নভাবে ছবি তোলার চেষ্টা করতেছে এই হচ্ছে আমার বড় ছেলে মোহাম্মদ সুমন পিছনে হচ্ছে মোহাম্মদ সুজন তো ওরাও আমার ছেলেও খুব স্টাইল করে ছবি তোলার চেষ্টা করতেছিল আমি তা কিছুটাই চেষ্টা করেছি ক্যামেরা বন্দি করার জন্য তো সবার কাছে আমার ছেলেদের জন্য দোয়া কামনা করি সবাই আমার ছেলে দুটির জন্য দোয়া করবেন ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও চলে আসবো কোনো একটি ভিডিওতে এই ভিডিওটি আসলে ইউটিউবে দেওয়ার ইচ্ছে ছিল না অনেক দিন যাবৎ ইউটিউবে ভিডিও দেই না তো সেই জন্য ভিডিওটা দিলাম তো কেমন হয়েছে সবাই জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এই আশা ব্যক্ত করে এখানেই আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ